হ্যালো ভিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আস্টাডিক এডুকেশনে দিস ইজ এসকে আজকে শুরু করব ইভিএস পেডাগোগির পার্ট থ্রি তো তোমরা রিকোয়েস্ট করেছো যে দাদা ইভিএস পেডাগোগিটা খুব তাড়াতাড়ি শেষ করলে ভালো হয় সো তোমাদের কথা ভেবে আজকে আমি দুটো টপিককে একসঙ্গে করাচ্ছি অর্থাৎ দুটো ক্লাসের মানে পড়াকে আমরা একসঙ্গে করাবো সো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটাকে দেখো এবং কনসেপ্ট ক্লিয়ার করো এইটুকু কথা দিতে পারি ক্লাসটার শেষে গিয়ে তুমি কনসেপ্ট নিয়ে যাবে আর যে কনসেপ্ট তোমার বিল্ড হবে সেই কনসেপ্ট থেকে তুমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করতে পারবে কারণ পেডাগুগিতে থিওরির থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্ট সেই জন্যই আমি বারবার থামলাইলেও বলি যে কনসেপ্ট ক্লিয়ারিং ভিডিও ওকে তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে দেখো যে ইনভারমেন্টাল স্টাডিজ অ্যান্ড ইনভারমেন্টাল এডুকেশান এটা একটা টপিক ইনভাররমেন্টাল স্টাডিজ অ্যান্ড ইনভারমেন্ট ইনভাররমেন্টাল এডুকেশান আর সেকেন্ড টপিক হচ্ছে লার্নিং প্রিন্সিপাল তোমরা সিলেবাসে দেখবে তিন নাম্বার এবং চার নাম্বার লাইন এটা কিন্তু স্পষ্টভাবে বলা আছে তো এই তিন এবং চার নাম্বার চ্যাপ্টারকে পার্ট থ্রিতে আমরা ডিসকাশন করব । তো ফার্স্ট অফ অল জেনে নেব ইনভারমেন্টাল স্টাডিজটা কী জিনিস অ্যান্ড ইনভারমেন্টাল এডুকেশনটা কি জিনিস এটা কেন দিল এগুলো ছোট ছোট টপিক হ্যাঁ তো এগুলোকে আগে কভার করে নিই তাহলে দেখো ইনভারমেন্টাল স্টাডিজ দ্যাট মিন্স হচ্ছে বাংলাতে এর যদি অর্থ বলি সেটাকে বলব পরিবেশ বিদ্যা কি বলবো পরিবেশ বিদ্যা তাহলে পরিবেশ বিদ্যা কী জিনিস এর কতটা গুরুত্ব রয়েছে এর কনসেপ্ট এর স্কোপ আমরা অলরেডি আগের ভিডিওসে পড়ে নিয়েছি তবুও এখানে সংক্ষিপ্ত একটা আলোচনা করবো হ্যাঁ ঠিক আছে তারপরে মেন যেটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইনভাররমেন্টাল এডুকেশন অর্থাৎ পরিবেশ শিক্ষাকে নিয়ে আলোচনা করবো দ্যাট মিনস চলে আসি আমরা টপিকে যে পরিবেশ বিদ্যাটা কী জিনিস ঠিক আছে তার আগে শুরু করার আগে তোমাদের বলবো এর আগে আমরা দুখানা ভিডিওস করেছি একেবারে সিলেবাস ওয়াইজ হ্যাঁ প্রত্যেকটা টার্ম এবং টপিককে ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ারিং ভিডিও করছি এবং এমসিকিউ লাস্টে সলভ করছি যারা দেখোনি এই ভিডিওটা শেষ করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে সেখান থেকে গিয়ে তোমরা ক্লাসটা করে নিও দেখবো পরিবেশ বিদ্যা জিনিসটা কি দেখো মানুষের সংস্কৃতি ও চতুর্শ্বের জৈব অজৈব বস্তুর সঙ্গে পারস্পরিক সম্পর্কে জানা ধারণা ও মূল্যবোধের গঠন দক্ষতার বিকাশ ও মনোভাবের গঠনের প্রক্রিয়াকে কি বলবো আমরা পরিবেশ বিদ্যা বলবো অর্থাৎ ইনভারনমেন্টাল স্টাডিজ বলবো এটা এর আগে আমি বুঝিয়েছি যে পরিবেশের মধ্যে কি কি থাকে যে সামাজিক প্রাকৃতিক জৈব অজৈব বস্তু এবং তাদের মধ্যে যে পারস্পরিক একটা মিথষ্ক্রিয়া ধারণা মূল্যবোধের গঠন দক্ষতা কালচার তো আছে মনোভাবের গঠন সবগুলোকে নিয়েই কিন্তু পরিবেশ বিদ্যা তোমরা যেহেতু এর আগের ক্লাসগুলোতে করেছো বিদ্যা কি জিনিস তাই এখানে আমরা এটাকে নিয়ে বেশি আলোচনা করব না যেটাকে নিয়ে বেশি আলোচনা করব সেটা হচ্ছে এডুকেশন অর্থাৎ পরিবেশ শিক্ষা তাহলে প্রশ্ন হচ্ছে পরিবেশ শিক্ষাটা কি জিনিস স্যার অর্থাৎ আমাদের এই লেভেলে এসে পরিবেশ শিক্ষা কেন ওয়ান থেকে ফাইভ বাচ্চাদের পড়ানো উচিত আমাদের কি কি গুরুত্ব রয়েছে অর্থাৎ এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা আলোচনা করব দেখো পরিবেশ শিক্ষা হলো শিক্ষার্থীকে পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে সাম্য জ্ঞান করে জ্ঞান দান করে এবং পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নে তাকে উৎসাহিত করে এটা তিনটে শব্দ আছে এবং তিনটে শব্দ খুবই ইম্পর্টেন্ট তাহলে পরিবেশ শিক্ষা কি শিক্ষার্থীর পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে কি করে সাম্য জ্ঞান দেয় নেক্সট হচ্ছে পরিবেশ সংরক্ষণ করতে শেখায় এবং উন্নত করতে তাকে উৎসাহ উৎসাহ ইন্টারেস্ট আগ্রহ তার মধ্যে জন্মানোর চেষ্টা করি আমরা তাহলে পরিবেশ শিক্ষা জিনিসটা কি আশা করি বুঝতে পেরেছো আবার বলি পরিবেশ শিক্ষা হচ্ছে শিক্ষার্থীকে পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে একটা জ্ঞান দিচ্ছে হ্যাঁ পরিবেশ সংরক্ষণ করতে শেখাচ্ছে এবং উন্নয়নে পরিবেশের ডেভেলপমেন্ট করাতে তাকে উৎসাহ দেখাচ্ছে আই থিঙ্ক বুঝতে পেরেছ দেখো উনিশশো সালে আমাদের দেশে কত বললাম উনিশশো সালে আমাদের দেশে হ্যাঁ কি হয়েছিল তেওয়ারি কমিটি একটা কমিটি গঠন হয়েছিল তার নাম হচ্ছে তেয়ারি কমিটির রিপোর্ট গ্রহণের সময় থেকে ভারতে পরিবেশবিদগণ পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেন যারা ইনভারমেন্টাল স্টাডিজ নিয়ে দীর্ঘদিন রিসার্চ করেছেন তাদের মধ্যে এটা মনে হয়েছে যে ভারতে পরিবেশ শিক্ষা সচেতনতাকে বাড়িয়ে তুলতে হবে সো সেই জন্য তারা প্রয়োজনীয়তা অনুভব করেন কমিটির প্রতিবেদন অনুযায়ী পরিবেশ শিক্ষা হলো একটি বিশেষ দিক যা আলোচনা করে একক বা সামাজিক গোষ্ঠী সৃজনশীল চিন্তাধারা বোধ দৃষ্টিভঙ্গি দক্ষতা ক্ষমতা সক্ষমতা সচেতনতা এবং পরিবেশ ও পরি পরিবেশ রক্ষার সাপেক্ষে ঠিক আছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে পরিবেশ হ্যাঁ এই কমিটির সুপারিশে বলা হয় এই কমিটির স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এক বা সামাজিক গোষ্ঠীর চিন্তাধারার বিকাশ করতে আমাদের পরি মানে বোধের দৃষ্টিভঙ্গির সচেতনতার সক্ষমতার তারপরে তোমার পরিবেশের যে সংরক্ষণ করতে এটার গুরুত্ব রয়েছে ঠিক আছে অর্থাৎ পরিবেশ শিক্ষার পদ্ধতি বা দিকব্যাপী দিক জীবনব্যাপী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তার মানে পরিবেশ শিক্ষা একটা কি জীবনব্যাপী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এই লাইন থেকেই কোশ্চিন দেয় যে পরিবেশ শিক্ষাটা কি বা পরিবেশ শিক্ষা বলতে কি বুঝো তাহলে পরিবেশ শিক্ষা কি একটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি এর একটা গুরুত্ব রয়েছে ঠিক আছে আমরা যে কোনো পরিবেশেই বসবাস করি এরপরে দেখো পরিবেশ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনে বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ শিক্ষার বিষয়টিকে অনুভূত হয়েছে অবশ্যই যে বর্তমানে যে আমরা পরিবেশ রক্ষা করছি বা সংরক্ষণ করছি এর প্রয়োজন যে রয়েছে এর প্রয়োজনে বর্তমানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ শিক্ষার একটা বিষয়টা কি রয়েছে আগ্রহ রয়েছে অনুভূতি হয়েছে এই বিষয়টা নিয়ে ঠিক আছে এবার চলে আসি এই যে পরিবেশ শিক্ষা দেবো আমরা তাদেরকে অর্থাৎ ইনভারনমেন্টাল এডুকেশন যে কাউকে দিতে পারি নট অনলি টিচার সমাজে ফরমালি তো রয়েছেই এবং ইনফরমালদেরও অর্থাৎ ইনফরমাল আর ফরমালটা নিয়ে আমি আগামীতে আলোচনা করব। ঠিক আছে তাদের ক্ষেত্রেও হুম এই উদ্দেশ্যগুলো রয়েছে দেখো প্রথম উদ্দেশ্য বলার আগে কিছু ইন্ট্রোডাকশন নিয়ে নিই বলছে আমাদের দেশে পরিবেশ শিক্ষার ধারণাটিকে শিক্ষার তৃণমূল স্তর থেকে আলোচনা করার চেষ্টা করা হয়েছে অর্থাৎ একেবারে লগ্ন থেকে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে দেখো না তুমি পরিবেশ পেয়ে গেছো তো ওই ওয়ানের বাচ্চাদের থেকে আপ টু তুমি নাইন টেন ইলেভেন টুয়েলভ কলেজ চলে যাও ইউনিভার্সিটি চলে যাও প্রত্যেকটা জায়গাতে পরিবেশ রয়েছে অর্থাৎ ওটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে তোমাকে পড়তে হচ্ছে তার মানে এটাই বোঝাতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের দেশের মধ্যে কি হয়েছে এই পরিবেশের ধারণাটাকে বা আলোচনার মাধ্যমে চেষ্টা করা হয়েছে পশ্চিমবঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চ প্রাথমিক উচ্চ উচ্চমাধ্যমিক হ্যাঁ তারপরে হচ্ছে মহাবিদ্যালয় মানে কলেজ বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি স্তরে পরিবেশ বিদ্যা পাঠের মাধ্যমে পরিবেশ শিক্ষা দেওয়া হয় তাহলে পরিবেশ শিক্ষা অবশ্যই আমাদের প্রাইমারি লেভেলে আছে আপার প্রাইমারি লেভেলে আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু এর হ্যাঁ মানে শিক্ষা দেওয়া হয় ঠিক আছে এখানে এর পরে পরিবেশ শিক্ষার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো কি কি দেখো প্রথম আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সচেতনতা অর্থাৎ পরিবেশ শিক্ষার মাধ্যমে সমাজের সর্বস্তরের জনসাধারণ ছাত্রছারী ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে পরিবেশ এবং পরিবেশ সম্পর্কে হুম একটা মানে সম্পর্কযুক্ত সমস্যা ও তার প্রতিকারের উপায় সম্বন্ধে আমরা মানে সচেতনতা করে তুলতে সাহায্য করতে পারি আমরা এই পরিবেশ শিক্ষার যে সব থেকে বড় যদি উদ্দেশ্য বলা যায় তাহলে এটাই হওয়া উচিত যে সচেতনতা অর্থাৎ যে কোনো আমাদের যে মানে পরিবেশ আছে এই পরিবেশের মধ্যে জনসাধারণ আছে জনসাধারণের মধ্যে স্টুডেন্টরা আছে টিচার্স টিচারসরা আছে বা পরিবেশের আরও বিভিন্ন যে সম মানে ব্যক্তিবর্গরা আছে প্রত্যেককে এই যে পরিবেশ সম্পর্কে যে সমস্যা পরিবেশের যে সমস্যাগুলো হচ্ছে আর তার উপ মানে প্রতিকার অর্থাৎ এই সমস্যা থেকে উপকার মানে কিভাবে আসা যায় আমাদের সঠিক পথে কীভাবে আসা যায় তার প্রতিকারের উপায় সম্বন্ধে একটা সচেতনতা হ্যাঁ করে গড়ে তুলতে পারি আমরা কিন্তু শিক্ষার যদি আমরা জানি তাহলে তাহলে পরিবেশ শিক্ষা যখন জানবো না তখন তো আর কখনো হবেই না এটা নেক্সট চলে আসি শিক্ষা নেক্সট টপিকটাকে আমি রেখেছি শিক্ষা কেন দেখো বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা অর্জন করে পরিবেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে দেখো আমরা যদি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে যদি শিক্ষা অর্জন করি হ্যাঁ তাহলে কি করব আমরা পরিবেশের যে সমস্যার সমাধান আমরা করতে পারবো এক্ষেত্রে শিক্ষণ পদ্ধতিকে কেমন করতে হবে পর্যবেক্ষণ করতে হবে জ্ঞানমূলক নয় ঠিক আছে পরীক্ষামূলক করতে হবে পরীক্ষামূলক বলতে এখানে পরীক্ষাকে বোঝানো হয়নি প্র্যাকটিক্যালি হ্যাঁ রিয়াল লাইফে আর আলোচনা ধর্মী করতে হবে যে আলোচনার মাধ্যমে জানবো যে কিভাবে এই যে পরিবেশ দূষণ ঘটছে এখান থেকে আমরা কি কি ভারে ভারে প্রতিকা প্রতিকার পেতে পারি ঠিক তো এই ক্ষেত্রে থার্ড হচ্ছে দেখো দৃষ্টিভঙ্গি মনোভাব হচ্ছে দৃষ্টিভঙ্গি অর্থাৎ সমাজের একক ব্যক্তি বা ব্যক্তিবর্গ পরিবেশগত বেদনের মাধ্যমে কিভাবে তার পরিবেশগত দৃষ্টিভঙ্গি তুলে ধরে সেই দিকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে আর নিজের মূল্যবোধ অনুভূতিকে যাতে পরিবেশের আমরা ব্যবহার করতে পারি সেই দিকে নজর রাখতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় পরিবেশ মুখী যেন হয় পরিবেশের বিরুদ্ধে না হয় ঠিক আছে হ্যাঁ তো আমাদের যে মূল্যবোধটা রয়েছে আমরা যে বা ছাত্রছাত্রীদেরকে শেখাবো বা বাচ্চাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো গড়ে তুলবো যে কোনটাতে পরিবেশ দূষণ হচ্ছে কোনটাতে নয় ঠিক আছে তো এই জিনিসগুলো আমরাকে চেষ্টা করব ঠিক আছে তো আমাদের মেইন যেটা হচ্ছে নিজের মূল্যবোধকে আর অনুভূতিকে গুরুত্ব গুরুত্ব দেবো নেক্সট দেখো চার নাম্বার প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা বলতে এখানে কি বোঝানো হয়েছে পরিবেশ শিক্ষা আমাদের প্রকৃতির বা প্রাকৃতিক পরিবেশ জীব বা পরিবেশ সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে প্রাসঙ্গিক জ্ঞান এবং বোধ সৃষ্টিতে সাহায্য করে আমরা যখন এই বিদ্যা শিখব তখন আমাদের যে প্রাকৃতিক একটা প্রাকৃতিক পারিপার্শ্বিক পরিবেশে যে জীব এবং অজৈব জৈব রয়েছে এবং পরিবেশের সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্কে আমরা একটা প্রাসঙ্গিকতা জ্ঞান অর্জন করতে পারি এবং বোধ সৃষ্টি করতে সাহায্য হয় এবং বাস্তব জীবনের ক্ষেত্রে পরিবেশের প্রাসঙ্গিকতা উপলব্ধি করতে আমাদের সাহায্য করে ওকে যে পরিবেশে যে আমাদের আছে পরিবেশের কি কি উপকার রয়েছে কি কি পরিবেশ ক্ষতি হলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারবো এই দিক থেকে একটা প্রাসঙ্গিকতা বুঝতে পারি উৎপাদনমুখী বিদ্যালয় উৎপাদনমুখী বিদ্যালয় মানে বোঝাতে চাইছে এখানে সরি ভূমিকা বলতে কি বোঝানো চাইছে যে পরিবেশ শিক্ষার জীবন এবং মূল্যবোধ উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের ক্ষমতা অনুভূতি মূল্যবোধ প্রভৃতি সমন্বিত উৎপাদনমুখী ভূমিকা নিয়ে শিক্ষার্থীকে সাহায্য করে অবশ্যই এখানে শিক্ষার্থীদের জীবন এবং মূল্যবোধের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের আমরা যখন দক্ষতা নিচ্ছি হ্যাঁ বা অনুভূতি নিচ্ছি বা মূল্যবোধকে আমরা কাজে লাগাচ্ছি তাহলে সেগুলো অবশ্যই সেগুলো সব সংযুক্ত হয়ে একটা উৎপাদনমুখী ভূমিকা নিতে শিক্ষার্থীদের সাহায্য করে এত কিছু জিনিস জানার পর তাদেরকে একটা মানে ফ্যাক্টর ফ্যাক্টর টাইপের আমরা শিক্ষার্থীকে সাহায্য করতে পারি নেক্সট হচ্ছে পরিবেশ রক্ষার সহায়তা প্রাকৃতিক সামাজিক পরিবেশ কীভাবে ধ্বংস হয় পরিবেশ শিক্ষা শিক্ষার্থীকে যে বিষয়ে অনুসন্ধান করতে শেখায় এবং পরিবেশগত সমস্যার সমাধানে তাকে প্রস্তুত করায় অর্থাৎ এই যে আমাদের প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ কীভাবে ধ্বংস হচ্ছে এই পরিবেশ শিক্ষায় শিক্ষার্থীকে যে বিষয়ে বা সে বিষয়ে অনুসন্ধান করতে শেখায় যে আমাদের প্রাকৃতিক পরিবেশ কিসের জন্য ধ্বংস হচ্ছে আর এই পরিবেশগত সমস্যা সমাধানেও তাকে প্রস্তুত করে যখন কোনো একটা প্রবলেম হয় তার মানে তার সলিউশন আসে তো সেরকমভাবেই আমাদের যে পরিবেশে এই সমস্ত প্রবলেমগুলো হচ্ছে তো এর সমাধান তো কাউকে করতে হবে তাই আমরা বাচ্চাদেরকে এই লেভেলে কিন্তু এই ধরনের জিনিসগুলো শেখাবো ওকে নেক্সট হচ্ছে চলে আসি যে শিক্ষাগত সহায়তা অর্থাৎ পরিবেশ শিক্ষা পরিবেশগত সমস্যার বিভিন্ন কারণ অনুসন্ধান করে হ্যাঁ এবং তার সমাধানের পদ্ধতি কৌশল সম্বন্ধে আমাদের অভিহিত করে কি বললাম তাহলে পরিবেশ শিক্ষা আমাদের কি করছে পরিবেশের বিভিন্ন রকমের কারণকে অনুসন্ধান করছে এবং তার সমাধানের পদ্ধতি বা কৌশল সম্পর্কে আমাদের অভিহিত করছে নেক্সট হচ্ছে দক্ষতা অর্জনের সহায়তা পরিবেশ শিক্ষা সুস্থ জীবন যাপনে এবং বিভিন্ন দক্ষতা অর্জনে আমাদের সাহায্য করে পরিবেশ শিক্ষা কি সাহায্য করে সুস্থ জীবন যাপনে আমাদের সাহায্য করে এবং অবশ্যই যখন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখবো তাহলে এটা তো পরিবেশ শিক্ষা থেকেই শিখব তো এক্ষেত্রে আমাদের সুস্থ জীবন জীবনযাপনে সহযোগিতা করে এবং বিভিন্ন দক্ষতা আমাদের অর্জন করতে তারা শিখিয়ে দেয় আশা করি এই টপিকটা বুঝ বুঝতে পেরেছ আমি একটু কথা কম কম বলতে পারছি কারণ আমার একটু প্রবলেম হচ্ছে জানি না এই গলাটা এতটাই ধরে নিয়েছে আমি কি করে বোঝাবো তোমাদের যাই হোক আমি চেষ্টা করছি পুরো ক্লাসটা করানোর আস্তে আস্তে দেখো পরের টপিক হচ্ছে লার্নিং প্রিন্সিপাল অর্থাৎ পরিবেশ শিক্ষার নীতিসমূহ এই যে পরিবেশ শিক্ষার নীতি কি কি নীতি হতে পারে এই নীতিসমূহকে বুঝব ঠিক আছে এটাও সিলেবাস ওয়াইজ আমরা পড়ার চেষ্টা করব দেখো পরিবেশ শিক্ষার মূল নীতি শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের চাহিদা দেখো ইম্পর্টেন্ট লাইন এগুলো যখনই কোনো অপশানে তুমি পাবে চাহিদা আগ্রহ ইন্টারেস্ট বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত তার মানে এগুলোর আনসার কিন্তু সবসময় এরকমই হবে জীবন বিকাশের স্তর এবং সামর্থ্য অনুযায়ী পরিবেশ সম্পর্কিত ধারণা আবার বলি পরিবেশ শিক্ষার মূল নীতি হলো কি পরিবেশ শিক্ষার মূল নীতি হচ্ছে কি বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের চাহিদা কি বললাম বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের চাহিদা জীবন বিকাশের স্তর এবং সামর্থ্য অনুযায়ী পরিবেশ সম্পর্কিত ধারণা প্রদান পরিবেশ সম্পর্কিত কি বললাম ধারণা প্রদান তাহলে এটাই হচ্ছে পরিবেশ শিক্ষার মূল নীতি প্রিন্সিপাল অফ লার্নিং অফ ইন্টার তাহলে এটাই হচ্ছে মূল নীতি ঠিক আছে এখানে পরিবেশ শিক্ষার গুরুত্বপূর্ণ নীতিগুলোকে আলোচনা করা হয়েছে দেখে নেব নীতিগুলো কি বলেছে পরিবেশ সম্পর্কে সামগ্রিক ধারণা তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে পরিবেশ সম্পর্কে আমাকে সামগ্রিক ধারণা মানুষের বিভিন্ন ধরনের পরিবেশ যেমন প্রাকৃতিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রভৃতি সম্পর্কে সামগ্রিক ধারণা অর্জন করা প্রয়োজন আমাদের সব কিছু এগুলো কিন্তু প্রয়োজন আমাদের নীতিটা কি তাহলে আমাদের এই যে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রাকৃতিক এই যে প্রত্যেকটা টপিক সম্পর্কে বা প্রত্যেকটা জিনিস সম্পর্কে পরিবেশের জন্য বিভিন্ন ধরনের পরিবেশকে বোঝার জন্য এগুলো সম্পর্কে সামগ্রিক জ্ঞান রাখা প্রয়োজন ওকে নেক্সট হচ্ছে শিক্ষার সর্বস্তরে পরিবেশ বিদ্যা প্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত প্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমে পরিবেশ শিক্ষার নীতিগুলিকে কার্যকর করা এবং তাদের প্রয়োগ করা প্রয়োজন এখানে দেখো অনেকগুলো শব্দ রয়েছে প্রথাগত প্রথা বহির্ভূত দেখো প্রথাগতটাকে বলা হয় ফর্মাল এডুকেশন কি বলবো ফর্মাল বা ফর্মাল আর এখানে যেটা বলতে চেয়েছে ওরা যে অপ্রথাগত অ প্রথাগত না প্রথা বহির্ভূত মানে হচ্ছে ইনফর্মাল হ্যাঁ মানে আনফর্মাল বা ইনফর্মাল যাই বলো না কেন ঠিক আছে যেটা ফর্মাল নয় নট ফর্মাল বলতে পারো এবার দেখো ফর্মাল জিনিসটা কি ফর্মাল মানে হচ্ছে আমরা যদি স্কুলে শিখি বিদ্যালয়ে শিখি বা কলেজে শিখি ইউনিভার্সিটিতে যখন আমরা পড়তে যাই তো আমরা অনেক কিছু সম্পর্কে নলেজ অর্জন করি তো তো এগুলো ফর্মালি আমরা নলেজ অর্জন করছি বাট আমরা যদি টিউশানের কথা বলি তাহলে সেটা হয়ে যাবে ইনফর্মা ফর্মাল নয় ইনফর্মাল ঠিক আছে টিউশনটা ইনফর্মাল হয়ে যায় ঠিক আছে তাহলে ফর্মাল আর ইনফর্মালের মধ্যে বুঝতে পেরেছো বাড়িতে তোমাকে কেউ যদি শেখায় তাহলে ইনফর্মাল বন্ধুর কাছে শিখছো ইনফর্মাল তার মানে স্কুল বিদ্যালয় এই সমস্ত কলেজ ইনস্টিটিউশনগুলো ছেড়ে যা আছে সবই হচ্ছে ইনফর্মাল ওকে নেক্সট চলে আসি এখন হচ্ছে যে প্রথা মানে বলছে প্রাক বিদ্যালয় থেকেই শুরু করে আমাদের উচ্চ শিক্ষা অবধি আমি একটু আগে বলছিলাম যে আমাদের প্রাথমিক থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি অবধি আমাদের যেভাবেই হোক না কেন এবং ইউনিভার্সিটির বাইরেও আমাদের যেভাবে হোক না কেন পরিবেশ সম্পর্কে আমাদের শিক্ষার নীতিগুলি কার্যকর ঠিক আছে করা এবং তাদের প্রয়োগ করা প্রয়োজন ঠিক আছে বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন বর্তমানে পরিবেশ শিক্ষা একটি স্বতন্ত্র বিষয় হলেও অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত এই বোধ শিক্ষার্থীদের মধ্যে জাগিয়ে তোলা আমরা দেখেছিলাম পরিবেশের যে ইন্টিগ্রেটেড ইভিএস ছিল তার মধ্যে দেখো হিস্ট্রি ছিল জিওগ্রাফি ছিল তারপরে জীবনবিজ্ঞান ছিল ভৌতবিজ্ঞান ছিল সব কিছু ছিল তাহলে এক্ষেত্রেও তাই তাহলে এখানে সক মানে তোমার কিভাবে বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত যুক্ত থাকবে পরিবেশ শিক্ষা এটা শিক্ষার্থীদের মধ্যে জাগিয়ে তোলা দেখো সক্রিয় অংশগ্রহণ অর্থাৎ হচ্ছে পরিবেশগত বিভিন্ন সমস্যা প্রতিরোধ এবং সমস্যার জন্য যে শ্রেণীর মানুষের সক্রিয় অংশগ্রহণ করতে হবে দেখো সক্রিয় অংশগ্রহণ মানে হচ্ছে যে পরিবেশের যে বিভিন্নগুলো সমস্যা হচ্ছে হচ্ছে না অবশ্যই হচ্ছে তাহলে এই সমস্যাগুলির প্রতিরোধ এবং সমস্যার সমাধানের জন্য শিক্ষার্থীদের কি করতে হবে সবসময় গ্রহণ করতে হবে ঠিক আছে বাগিয়ে আসতে হবে নেক্সট হচ্ছে বর্তমান সমস্যার প্রতি মনো মনোনিবেশ তাহলে বর্তমান সমস্যার প্রতি কি হচ্ছে মনোনিবেশ কেমন মনোনিবেশ বর্তমানে যেসব পরিবেশগত সমস্যা সৃষ্টি হচ্ছে বা সেগুলি সম্পর্কে খোঁজ খবর নেওয়া এবং সেগুলির প্রতি মনোনিবেশ করা সেগুলির প্রতি কি করা মনোনিবেশ করা আবার বলি বর্তমানে যেসব শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে সেটার খোঁজ খবর নিতে হবে এবং তাদের কি করতে হবে সেগুলির প্রতি মনোনিবেশ করতে হবে নেক্সট চলে আসি পরীক্ষা নেক্সট হচ্ছে কি বললাম পরীক্ষা নিরীক্ষার নিরীক্ষার মাধ্যমে সমস্যা সমাধানের উপায়ের নির্ধারণ তাহলে দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে অথবা জাতীয় স্তরে কিংবা আঞ্চলিক বা স্থানীয় ভিত্তিতে সৃষ্ট প্রধান প্রধান পরিবেশগত সমস্যাগুলি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমাধান করা উপায় নির্ধারণ করা এই যে বিভিন্ন জায়গায় আমাদের আন্তর্জাতিক স্তর হোক বা জাতীয় স্তর হোক বা আঞ্চলিক বা স্থানীয় স্তর হোক না কেন এই যে পরিবেশ দূষণ ঘটছে সেটা কি করতে হবে পরিবেশের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই সমাধানের চেষ্টা করতে হবে নেক্সট চলে আসি বৃদ্ধি ও বিকাশের জন্য পরিকল্পনা সর্বক্ষেত্রে বৃদ্ধি ও বিকাশের জন্য পরিবেশ সম্পর্কিত বিভিন্ন ধরনের পরিকল্পনা সহায়তা প্রয়োজন তাহলে দেখো এই যে পরিবেশ শিক্ষার ক্ষেত্রে আমরা জানি কোন একটা বাচ্চা কত বড় হলে তার শিখন কতটুকু হবে সাইকোলজি এটা বলে দেয় হ্যাঁ যেমন পিয়াজেড কোহলবার্গ ভাইগটস্কি এরা তো ওই সমস্ত জিনিস নিয়েই কাজ করেছিলেন তাহলে তারারা বলেছিলেন দেখো বর্তমানে বৃদ্ধি ও বিকাশের জন্য পরিবেশ সম্পর্কিত বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণে সহায়তা করে অবশ্যই পরিবেশ সম্পর্কিত জটিলতার গুরুত্ব দান বা বিভিন্ন ধরনের জটিলতাকে গুরুত্ব দেওয়া এবং শিক্ষার্থী যাতে ওই সেই সমস্ত জটিল বিষয়গুলিকে বিশ্লেষণ করে সক্ষম এবং সমাধানের দক্ষতা অর্জন করে হ্যাঁ সেই দিকে দৃষ্টি রাখতে হবে ঠিক আছে অর্থাৎ আহ কোনো একটা জটিল বিষয়কে জটিলভাবে না নিয়ে সেটাকে সমাধান করে সুষ্ঠু স্বাভাবিকভাবে সেটাকে বিশ্লেষণ করতে পারে সেই দিকে নজর রাখতে হবে দেখো নেক্সট হচ্ছে পরিবেশগত নানা সমস্যার প্রতিকার এবং প্রতিকারের উদ্যোগ দেখো পরিবেশগত যে নানা সমস্যা হচ্ছে তো এই প্রতিকার এবং প্রতিকারের আঞ্চলিক মানে কি বলবো স্তরে জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে সহযোগিতার গুরুত্ব সম্পর্কে মানবতা মানে মানুষকে অভিহিত করতে হবে আমরা জানি এই পরিবেশকে নিয়ে ইউএনএ অনেক মিটিং করে তারপরে ডাব্লিউএইচও অনেক মিটিং করে এবং শুধু দেশের বিদেশের নয় দেশের গ্রামের মানুষেরা ই করে তো তাদের সহযোগিতা নিয়ে মানুষকে সঠিকটাকে বোঝাতে হবে নেক্সট হচ্ছে পরিবেশ সম্পর্কিত শিক্ষাদান অর্থাৎ পরিবেশ সম্পর্কিত বিভিন্ন ধরনের শিক্ষা বিষয়কে সকলকে অভিহিত করে অর্থাৎ পরিবেশ এমন একটা টপিক যার মধ্যে সমস্ত সোশ্যাল সায়েন্স ঢুকে আছে সমা আর সায়েন্সও ঢুকে আছে তো এই জন্য বলা হচ্ছে এই বিষয়টা ওকে চেষ্টা করবে দেখে নেব আজকের প্রথম প্রশ্ন বলছে পরিবেশ শিক্ষার আয়োজন করা হয়েছে এক নম্বর অপশান পরিবেশ দিবস পালন করে বিতর্ক সভা করে এনসিসি করে সবগুলোই আয়োজন করার মাধ্যম তাহলে পরিবেশ শিক্ষা আয়োজন করা যেতে পারে কোনগুলোর মাধ্যমে বলো তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো প্রত্যেকে পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি তোমরা কিন্তু এর আনসার করো তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে বলো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ সবগুলো পরিবেশ শিক্ষার আয়োজন বা করা যেতে পারে জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসেও বিতর্ক সভাতেও এই টপিকটা রেখেও করা যাবে আর এনসিসিতেও তাহলে অপশান বি সি সবগুলোই অ্যান্সার ওকে নেক্সট হচ্ছে প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার মাধ্যমে কি ধরনের শিখন লাভ হয় প্রাথমিক জ্ঞান সচেতনতা দুটোই কোনোটি না আবার বলছে প্রাইমারি স্টেজে পরিবেশ শিক্ষার যে জ্ঞান এটা কি ধরনের লাভ হয় বলো তাহলে প্রাথমিক জ্ঞান সচেতনতা কোনটা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে প্রাথমিক জ্ঞান তো থাকে প্রাইমারি লেভেল এবং কনসিয়াসনেসও থাকে ঠিক আছে সচেতনতাও থাকে নেক্সট হচ্ছে দেখো এই কোশ্চিনটা কেন তুলেছি এই কোশ্চিনটা তোলার উদ্দেশ্য হচ্ছে এটা মডেল কোশ্চিন পেপারের কোশ্চিন আমি তুলেছি দেখো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচে জুন পাঁচে জুলাই পাঁচে এপ্রিল পাঁচে ডিসেম্বর বলো পাঁচ তারিখ তো হয় জুন জুলাই অগাস্ট কোনটা হয়ে যাবে তাহলে সঠিক উত্তর বলো সঠিক উত্তর আমি টাইম দিলাম তোমাদের ঠিক আছে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে পাঁচই জুন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করে থাকি ওকে নেক্সট হচ্ছে পরিবেশ শিক্ষার উদ্দেশ্যগুলি হলো তাহলে পরিবেশ শিক্ষার উদ্দেশ্য কি সচেতনতা দক্ষতা তৈরি মূল্যায়ন সবগুলো তাহলে পরিবেশ শিক্ষার উদ্দেশ্য কোনটা হয়ে যাবে বলো অনেকে সঠিক উত্তর করছো সবগুলো সচেতনতা দক্ষতা তৈরি মূল্যায়ন তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর ওকে অপশান ডি হচ্ছে আমাদের কি সঠিক উত্তর নেক্সট কোশ্চিন পাঁচ নম্বর কোশ্চিন বলছে পরিবেশ শিক্ষার ক্ষেত্রে প্রথাগত ধারার শিক্ষা লাভ হয় বিদ্যালয়ে ক্লাবে ম্যাগাজিনের মাধ্যমে দূরদর্শনের মাধ্যমে আমি বলেছি প্রথাগত বা ফর্মাল এডুকেশান স্কুলে থাকবে কলেজে থাকবে ইউনিভার্সিটিতে থাকবে তাহলে কোনটা হয়ে যাবে তাহলে সঠিক উত্তর হচ্ছে বিদ্যালয়ে সঠিক উত্তর হচ্ছে স্কুল বা বিদ্যালয় অপশান এ হচ্ছে সঠিক উত্তর ওকে অপশান এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যায় বলছে পরিবেশ শিক্ষার অপ্রথাগত মাধ্যম হলো বলো পরিবেশ শিক্ষায় অপ্রথাগত মাধ্যম পরিবার ম্যাগাজিন দূরদর্শন সবগুলো তাহলে দেখো আমার কথাটাকে মেলাও এর আনসার করো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর দ্যাট মিনস হ্যাঁ যে দূরদর্শন মানে সবগুলোই হবে মানে অপ্রথাগত পরিবারও অপ্রথাগত ম্যাগাজিনও দূর্শন দর্শনও ঠিক আছে তাহলে অপ্রথাগত নেক্সট কোয়েশ্চিন দেখো বলছে পরিবেশ শিক্ষার প্রাথমিক লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো পরিবেশ তৈরি সাধারণ বিষ হিসেবে বিষয় হিসেবে কাজ করে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলো পরিবেশ শিক্ষার শিক্ষার প্রাথমিক লক্ষ্য এখানে দেখো প্রাথমিক শব্দটা বলেছে প্রাথমিক মানে ফার্স্ট লক্ষ্য কি তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো সঠিক উত্তর হয়ে যাবে বি প্রথমে আমরা বাচ্চাদের যে কারণে শেখাবো সেটা হচ্ছে তাদের সম্পর্কে সাধারণ জ্ঞান অর্থাৎ পরিবেশ সম্পর্কে সাধারণ জ্ঞান তারপরে ওই বিষয়গুলোকে নিয়ে বলা হবে নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন বলছে পরিবেশ শিক্ষার মূল্যায়নের ক্ষেত্রে কোন শর্তগুলো প্রাধান্য পাই আবার বলছে পরিবেশ শিক্ষার মানে মূল্যবোধের মূল্যায়নের ক্ষেত্রে কোন শর্তগুলো প্রাধান্য পায় অপশান এ সামাজিক অপশান বি নান্দনিক সি অর্থনৈতিক ডি উপরের সব কোনটা হয়ে যাবে সঠিক উত্তর প্রত্যেকে করো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর ওকে তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তাহলে আমার একটু মানে কথা বলাতে আজকে প্রবলেম হলো ক্ষমা করে দিও কারণ একটু শরীরটা অসুস্থ কিসের জন্য যে ঠান্ডা আমাকে ছাড়ছে না ওকে তো তোমরা প্রত্যেককে বলবো ফেসবুক পেজ অ্যাস্টাডিক এডুকেশন অফিসিয়ালে গিয়ে লাইক অ্যান্ড ফলো করে নিও ওকে আর পিডিএফ যদি ডাউনলোড করতে চাইছো তাহলে অবশ্যই অ্যাস্টাডিক এডুকেশন ডট কম এই ওয়েবসাইটটা তোমরা খুলবে গুগুলে গিয়ে তাহলে ঢুকে যাবে পিডিএফ মেটেরিয়াল অপশানে গেলে সেখান থেকে ডাউনলোড করতে পারবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের যে অফিসিয়াল নাম্বারটা আছে ইউটিউবের সেখানে গিয়ে সার্চ করুন বা ফোন করুন বা সরি ফোন বলছি হোয়াটসঅ্যাপ করুন সমস্ত গাইড তোমাদের দিয়ে দেওয়া হবে